দেখুন মা বোনেরা আল্লাহ এবং তার রসুল তাদেরকে যে সম্মান দিয়েছেন নবীজির সাল্লাহ আলি ও দুইটি হাদিস শুনলে যথেষ্ট এক নাম্বার বিশ্ব নবী বললেন ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও দুনিয়ার আর জিনেরা ভালো করে শুনে নাও আল আকদামিল তো বিশ্বনবি বললেন মানুষ আর জিনেরা শুনো আল্লাহর জান্নাত সবচাইতে দামি জিনিস আল্লাহর জান্নাত তবে তুমি তোমার জান্নাত আবিষ্কার করো তোমার মায়ের পায়ের নিচে কন্যা সুবাহ আল্লাহ জুড়ে বলে না সুবাহ আল্লাহ নবীজি সাল্লি ওসাল্লাম মায়ের পায়ের নিচে মায়ের পায়ের কাছে জান্নাত বললেন বন্দিগান নবীজি শর্ত করেন নাই যে মাটা নিজে জান্নাতি কিনা নবীজি শর্তটা শর্তটা মা জান্নাতে যাবে কিনা শর্ত নাই কিন্তু মা যেহেতু তাই তার পায়ের কাছে তার পায়ের নিচে সন্তানের সন্তানের আমরা পুরুষ যত বড় পুরুষ আপনি হন প্রেসিডেন্ট সাহেব হতে পারেন প্রধানমন্ত্রী হতে পারেন রাজা হতে পারেন অনেক ক্ষমতাধর হতে পারেন পায়ের নিচে জুতা পায়ের নিচে পায়ের নিচে চটি জুতা আর একজন নারী তার শ্রেষ্ঠ পরিচয় মা শ্রেষ্ঠ পরিচয় কি মা ওই মা এই মায়ের পায়ের নিচে কার জান্নাত এখন মা নিজেকে প্রশ্ন করা উচিত আমার পায়ের নিচে যদি আমার সন্তানের জান্নাত হয় তাহলে আমিও তো ওই জান্নাতে যাওয়া দরকার আছে না নাই বলেন আছে না নাই বন্ধেগান, হাদিসটার একটা অর্থ আমরা সবাই বুঝি তাহলে নবীজি বললেন মায়ের পায়ের কাছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস এটা হলো প্রকাশ্য একটা অর্থ আর একটা অর্থ হলো অনেকে বুঝে না আলেমরা বুঝে এর অর্থ হলো যদি কোনো জিনিসের উপরে কেউ দাঁড়ায়া থাকে কোথায় দাঁড়ায় দাঁড়াইছে জোরে বলেন কিসের উপরে কোন জিনিসের উপরে দাঁড়ায় রয়েছে উপরে যে দাঁড়িয়ে আছে তার মানে হলো সে ইচ্ছা করলেই ভিতরে ঢুকতে পারে না পারে না বলেন পারে না পারে না আছে কোথায় উপরে ঘরের উপরে আছে ইচ্ছা করলে ঘরে ঢুকতে পারে না পারে না আরে ভাই দুতলায় আছে নিস্তলায় যাইতে পারে না পারে না এটা বুঝেন না বুঝেন না শুনেন কোরআন এবং হাদিস আল্লাহর কথা নবীজির কথাকে বলে নস নস মানে টেক্সট টেক্সট টেক্সটের চারটা অর্থ হয় প্রত্যেকটা টেক্সটের কয়টা অর্থ এটা কঠিন ওয়াজ হয়ে যায় কি যারা আলিম বুঝবে এবার নস এশার আতুন্নস একতেদা উন্নস দালাল আতুন্নস কোরআন এবং হাদিস একই কথার চার রকম অর্থ করা যায় এই যে হাদিস নবীজি বললেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত সন্তান যে জান্নাতে যেতে চায় এটার আসল মালিক কে জোরে বলেন কে আল্লাহ মালিক আসল সন্তান যাবে মা দাঁড়িয়ে আছে জান্নাতের উপরে তার মানে মা যদি ইচ্ছা করে সহজভাবে অনেক সহজভাবে এহসানের সাথে আলতোভাবে জান্নাতে যেতে পারে না পারে না তনসমা আল্লাহ, নবীজির একটা হাদিস আর একটা হাদিসকে ব্যাখ্যা করে বিশ্বনবী এই হাদিসে যেমন বললেন মা জান্নাতের উপরে দাঁড়িয়ে রয়েছে নারীরা দাঁড়িয়ে রয়েছে ইচ্ছা করলে ভিতরে ঢুকতে পারে দূরে কষ্ট বুঝছেন তো রাগ করলেন নাকি মা বোনা তো খুশি হওয়া উচিত ঠিক নী ঠিক কিন্তু জেনে রাখা উচিত বিশ্ব নবী নিজেই ব্যাখ্যা করে বললেন যদি কোনো নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কয় অক্ত তবে আল্লাহ তালা নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট বয়স পর্যন্ত মাসিক অসুস্থতার জন্য ওই পাঁচ নামাজ মাফ করে দিয়েছেন কন্যা সুবান আল্লাহ অসুস্থ হলে পড়বে না যতদিন সুস্থ প্রত্যেক মাসে মিনিমাম তিন দিন উপরে পনেরো দিনও হতে পারে পনেরো দিন অসুস্থ নামাজ লাগবে না বাকি পনেরো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এক নাম্বার কয় নাম্বার দুই নাম্বার ওই নারীটা পর্দা করবে কি করবে জুড়ে বলেন কি করবে পর্দা করবে তিন নাম্বার ওই নারীটা তার স্বামী তার বাবা তার ভাই অভিভাবকের আয়ত্তে থাকবে অভিভাবকের কথায় থাকবে তার শাসনের অধীনে থাকবে কয়টা কথা বললেন এই তিনটা কাজ যদি নারী করে তাইলে ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাবে কারণ দাঁড়ায় আছে জান্নাতের উপরে কন্যা আল্লাহ তাই এক নাম্বার কয়েক তো নামাজ কয় ওয়াক্ত তবে এটা সত্য পুরুষদের চেয়ে মেয়েরাই বেশি নামাজ যতক্ষণ প্রাপ্ত বয়স্ক অবশ্যই নামাজ টিংভেটিক বিশ্বনবী বললেন মরু আউলা আদাকুম বিশ্বালাপ অহুম ভাবনা উশাফর সিনিন সাত বছরের ছেলে মেয়ে হলে বয়স সাত তখনই আদেশ কর নামাজের জন্য। দশ বছর বয়সের ছেলে মেয়ে নামাজ যদি না পড়ে শাসন করো বিশ্বনবীর কথা কার কথা সুতরাং মা নামাজ পড়বে নাকি কইবেন এখন ধান পড়ছে এখন বড় কাজ নামাজটা পরে পড় নিজেরাও পাঁচ নামাজ কায়েম করবেন পুরুষের জন্য মাপ নাই নারী সে মাপ তার জন্য মা পাশে মাসে তিন দিন সর্বোচ্চ পনেরো দিন আমাদের যখন জন্ম দেয় জন্ম দেওয়ার পরে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত মাপ কন্যা সুবাহ এর বাইরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দুই নাম্বার পর্দা করবে পর্দা পর্দার কথা আসলেই অনেক মেয়েরা বলে ও হুজুর পর্দা খালি জেনে রাখা উচিত পর্দা কেবল নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফরজ করেছেন পুরুষদের উপরে তারপরে বলেছেন নারীদেরকে কন্যা আল্লাহ তাআলা বললেন তার নবীকে আপনি বলে দিন পুরুষেরা কারণ শয়তানের হাড্ডি পুরুষরাই শয়তানের বন্ধু আমরা হতে চাই না আমরা আল্লাহর গুলাম হতে চাই কারণ আমি পর্দা পুরুষদের জন্যে প্রথম তারপরে নারীদের জন্যে তবে হা নারীরা বলতে পারে ও পর্দা করতে গিয়ে পুরুষ তো আর সমস্তটা শরীর ঢাকতে হয় না কারণ পুরুষের থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকলেই হয় না হয় না নারীরা পায়ের পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত সমস্তটা শরীর ঢাকবে কেবল মাত্র কব্জির পরে হাত আর চেহারাটা না ঢাকলেও চলে বুঝতে পেরেছি বন্ধুগান তারপরেও বলতে পারে নারী তার শরীরটা কেন ঢাকবে বন্ধুগান যার বিবেক আছে পাগল হয়ে যায় নাই অসুস্থ হয়ে যায় নাই সে সবাই বিশ্বাস করে যত দামি জিনিস তত ঢেকে রাখতে হয় ঠিক না তত গোপন তত এই পৃথিবীতে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সৃষ্টির মধ্যে সব চাইতে দামি যদি কেউ থাকে সে হলো আমার মা আপনার মা নারী ঠিক না বেটিক জরে বলেন ঠিক না আমার মা তাকে আর কেউ দেখতে পারবে না নির্দিষ্ট কয়েকজন ছাড়া বলেছেন কে কে বলেছেন এই জন্যে মায়েরা পর্দা করবে মায়েরা কি করবে শুনুন যে সকল পুরুষরা তাদের মা বোন ফুফু মেয়ে স্ত্রীকে পর্দা করায় না নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যথেষ্ট নবীজি বলেছেন দাইউস লা ইয়াদখুলুল জান্নাহ দাইউস কোন জান্নাতে যাবে না 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 নবীজি বললেন দাইউস জান্নাতে যাবে না সাহাবায়ে کرام প্রশ্ন করলেন কে নবীজি বললেন ওই নামাজি ওই রোজাদার ওই হসকারী ওই যে তার স্ত্রী মা বুনকে পর্দা করায় না এর নাম কি এর নাম কি দায়ুষ কখনো জান্নাতে যাবে তাই সাবধান কিন্তু হা মা নারী বোনেরা আমাদের মায়েরা নবীজি বললেন পাঁচ নামাজ দুই নাম্বার পর্দা তিন নাম্বার নারীরা যদি স্বামীকে ভালোবাসে স্বামীর সাথে প্রেমের সম্পর্ক করে ওই যে প্রেম আর ভালোবাসা এখন আপনারা কেবেন হুজুর গেছে এখন ভালোবাসা রাস্তাঘাটে আসল ভালোবাসা ঘোরে আসল ভালোবাসা কোথায় স্বামী আর স্ত্রী ভালোবাসা শুরু হবে বিয়ের পরে বিয়ের পরে স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা এই যে এখন ভালোবাসা দিবস আমাদের ছেলে মেয়েদেরকে ধ্বংস করে দিচ্ছে ঠিক না এই যে ভালোবাসার সম্পর্ক নবীজি বললেন তুমি স্ত্রী স্বামীকে ভালোবাসো কারণ অনেক জায়গায় আছে স্ত্রীরাই স্বামীর প্রতি উল্টা পাল্টা করে কারণ অনেক কিছু করেছে স্বামী হয়তো একটা কিছু করে নাই পান থেকে চুন খসছে বলবে কিছুই করো নাই আসে না নাই আমি আসে না নাই এই জন্য নবীজি সাল্লাম বলেছেন মায়েরা জান্নাতের উপরে দাঁড়িয়ে রয়েছে। তিনটা কাজ করো এক নাম্বার পাঁচ অক্ট নামাজ দুই নাম্বার পর্দা তিন নাম্বার স্বামীর ভালোবাসা ভালোবাসা দিয়ে ভরে দাও তাই মা বোনদের উদ্দেশ্যে বলবো আমার মা বোনেরা তারা জান্নাতের উপরে দাঁড়িয়ে রয়েছে মা হওয়ার কারণে মা অতি সহজে জান্নাতে যেতে পারে তিনটি কাজ করলে আমরা আমাদেরই সমাজে আমাদের মেয়েরা মায়েরা বোনেরা স্ত্রীরা সবাই এমন হবে বলেন না আমিন আরও জোরে বলেন না আমিন আরও জোরে বলে না আমিন মাহ আমিনা ওয়াল মহেন্দর লাহ عليه توكلت وإليه نيب والسلام عليكم ورحمة الله وبركاته